আসসালামু আলাইকুম, রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমার কাছে দেখতে পাচ্ছেন পালসারের নন এবিএস UG5 এর একটি মিটার আছে। এই মিটারটির কি প্রবলেম এটা আমি আপনাকে দেখাচ্ছি। তো মিটারটি অন হয়ে গেছে, অন করার পরে এখন দেখেন এখানে যে তিনটে ডিজিট, এখানে শুধু জিরো থাকার কথা ছিল, কিন্তু এখানে আছে 188 লেখা উঠতেছে। আর যে ট্রিপ 1-2 আছে এটাতে ঠিকমতো কাজ করতেছে না। তো আরও ভালোভাবে দেখার জন্য আমি এখন মিটারটিকে খুলবো, তারপর আবার আরেকবার কানেকশন করে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনি যদি ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো মাদারবোর্ডটি আমি খুলে নিয়ে আসছি। এখন আমি আরেকবার লাইন দিচ্ছি, লাইন দিয়ে আমি দেখাই কি প্রবলেম। অন হওয়ার সময় সম্পূর্ণ ডিজিটগুলোই অ্যাক্টিভ হয়ে যায়, যখন আলো চলে যাবে তখন বোঝা যাবে। যে আলো চলে গেছে, এখন দেখেন এখানে 1 উঠে আছে দ্বিতীয় ডিজিটে, 9 বা নিচের অংশটুকু উঠে আছে, আর 0 তো পুরোই উঠে আছে। এই 0টাই শুধু থাকবে, বাম পাশে কোনো ডিজিট থাকবে না। আর এখানে দেখেন দুইটা দাগ আসছে, যেখানে কিলোমিটার, টোটাল কিলোমিটার থাকে, এখানে ট্রিপের বাম পাশে একটা দাগ আছে, আর টোটাল কিলোর এখানে একটা ডট চিহ্ন আছে, এই ডটটা কিন্তু থাকবে না। এখানে 1 উঠে আছে, নিচেরটুকু উঠে আছে, আবার এখানে সাইড স্ট্যান্ডও অস্পষ্টভাবে উঠে আছে। তো এখন আমি মিটারের ডিসপ্লেটি আলাদা করে নেব। আমি আগেই ডিসপ্লেটা খুলে রেখেছি যাতে ভিডিওটি লং না হয়। তো এখন ডিসপ্লেটা খুলে রাখলাম। এই হচ্ছে পুরো মাদারবোর্ড। মাদারবোর্ডে কোনো প্রকার শর্ট সার্কিট অথবা ফাঙ্গাস জাতীয়, মানে ওয়াটার ড্যামেজ হলে যেরকম হয় এরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে সব কিছুই ঠিক আছে, কিন্তু এই যে সিপিইউ আইসিটা আছে, এই আইসিতে প্রবলেম মনে হচ্ছে। তো এখন যে কাজটি করব, এই সিপিইউটা তুলে ফেলবো এবং অন্য আরেকটি বোর্ড থেকে এই সিপিইউটা এনে এখানে লাগাবো। তো এই সিপিইউগুলো চারিপাশে পেস্টিং করা থাকে, এখন আমাকে পেস্টিং কেটে উঠাতে হবে।
পেস্টিং কাটা হয়ে গেছে। এখন দেখেন আইসির চারিপাশেই পিন আছে, এগুলাকে পরিষ্কার করতে হবে। তো এখন আমি হটগান দিয়ে এই আইসিটাকে উঠাবো। তার আগে আমি সোল্ডারিং পেস্ট লাগায় নিলাম। তো এই কাজটা খুবই সাবধানে করতে হবে, কারণ এখানে প্রিন্ট যদি উঠে যায় তাহলে একটু মুশকিল হয়ে যাবে। তো অনেক সাবধানতা অবলম্বন করে সুন্দরভাবে আইসিটা তুলে নিয়ে আসছি। এই হচ্ছে সিপিইউ আইসি। মাদারবোর্ডের প্রিন্টগুলো সুন্দরভাবে আছে, কোনোটা ক্ষতিগ্রস্ত হয়নি। তো আমি এখন এখানে অন্য আর একটা মাদারবোর্ড থেকে সিপিইউ আইসিটা এখানে লাগালাম। এখন আবার হটগান দিয়ে এই আইসিটা লাগাতে হবে। আইসি লাগানো শেষ। এই আইসিটা হচ্ছে আমাদের মাদারবোর্ডে ছিল, এটা চেঞ্জ করে আর একটা লাগালাম। এখন ডিসপ্লেটা আবার লাগালাম এবং এটা সোল্ডারিং করে দিতে হবে। ডিসপ্লে সোল্ডারিং করা শেষ, এখন আমরা একটু পরিষ্কার করে নেব। তারপর পাওয়ার কানেকশন করে অন করে দেখব যে ঠিক হয়েছে কি না। মিটারটি অন হয়ে গেছে, আলো চলে গেলে এখন দেখেন আলহামদুলিল্লাহ মিটারটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে। এখন
ট্রিপও ঠিক মতো আসতেছে, যে ট্রিপ ওয়ান ট্রিপ টু। এই জিরোর বাম পাশে আরও দুটো ডিজিট উঠতেছিল, এখন উঠতেছে না, মানে যেভাবে থাকার প্রয়োজন ছিল ঠিক সেরকমই আছে। 7248 এর মাঝখানে একটা ডট ছিল, এখন সেটা নেই। তো আমি মিটারটি আবার কেসিংয়ে স্থাপন করে এখন আর একবার অন করে দেখতেছি। দেখেন পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।